নমস্কার বন্ধু, ভিডিও শুরুতেই আমি যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব এমন ফুটবলারদেরকে নির্বাচন করতে চলেছে যারা এর আগে লাল হলুদ জার্সি গায়ে দিয়েছেন। ঠিক তার আগে বিদেশি নিয়ে কিন্তু একটা মহা সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে জর্ডান এলসি এবং মাহেরকে নিয়ে। কিন্তু মাহেরের যা ডিমান্ড সেটা ইস্ট বেঙ্গল ক্লাব এখন অব্দি পূরণ করতে পারবে কিনা এটাকে নিয়ে কিন্তু একটা যদি কিন্তু আছে। আসলে মাহের খুব স্বল্প সময়ের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাবে যে পারফরমেন্সটা দিয়েছেন তারপরে ইন্ডিয়ান সুপার লিগের অনেকগুলো দল তার প্রতি আগ্রহী হয়েছেন। এবং বাস্তবিক মাহেরের হিজাজি মাহেরের এজেন্টও কিন্তু তার রেটটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। শুনলে অবাক হবেন, মাত্র 60 লক্ষ টাকার বিনিময়ে তিনি এসেছিলেন জর্ডান থেকে এই হিজাজি মাহের। এবারে তার দল রেট তার বেড়ে গিয়েছে বন্ধু। এই প্রসঙ্গে আমি একটা গোলকিপার সম্পর্কে একটা কথা বলে দিই যে দেবজিৎ মজুমদারের কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকে বলছেন প্রফসু খান গিলকে নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে, তারা বোকার স্বর্গে বাস করছেন, গিল থাকছেন তিনি থাকবেন, তার চুক্তির যে মেয়াদ সেটা আমাকে বলার দরকার নেই, আপনারা নেট ঘেটে বার করে নিতে পারবেন। এতগুলো ম্যাচ খেলতে হবে, চোট আঘাত আছে, কার সমস্যা আছে, একটা গোলকিপারের ওপরে নির্ভর করলে বন্ধু চলে না। ঠিক সেখানেই কিন্তু দেবজিৎ মজুমদারের দরকার আছে। এবং বাস্তবিকই যেভাবে কথাবার্তা এগিয়ে চলেছে, আমি চূড়ান্ত কিছু বলবো না বন্ধু, কারণ চূড়ান্ত বলার সময়সীমা এখন অব্দি আসেনি। তবে দেবজিৎ মজুমদার কিন্তু অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবে একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। যদি খুব একটা অঘটন না ঘটে তাহলে তিনি অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন। এর বাইরে আমি যে ফুটবলারটাকে নিয়ে কথা বলার জন্য আপনাদের সময় নষ্ট করব তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আই লিগের লালিন জিওয়ালা সর্বোচ্চ গোলদাতা ভারতীয় ফুটবলারদের মধ্যে, 9খানা গোল তিনি করেছেন। এই ফুটবলারটার সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় চূড়ান্ত চুক্তি করার পথে। এর থেকেও যেটা একটা বড় খবর দিই, অবাক হবেন, ডেভিডের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তি সম্পূর্ণ 2025 সাল অব্দি। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং এর গোল মেশিন ডেভিড তিনি চেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগ খেলবেন। মোহামেডান তো আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে, কিন্তু তবুও ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে তার সাথে ফলো আপটা করেছে সেই ফলো আপের প্রতিশ্রুতি স্বরূপ ডেভিডকে আগামী মরশুমে আমরা সুনিশ্চিতভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। আজকে 23 এপ্রিল 2024, ইস্ট বেঙ্গল সমর্থক যে বা যারা আমার ভিডিওটা শুনছেন দয়া করে এই ডেটটাকে নোট করে রাখুন, কথাটা মিলিয়ে নেবেন। আগামী 2 মাসের মধ্যে ডেভিড ইস্ট বেঙ্গল ক্লাবে এসে গেছে এবং দেবজিৎ মজুমদারও কিন্তু আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবে। এটাকে অবশ্য আমি নোটবুক ওয়াইজ আপনাদেরকে নোট করতে বলবো না, এখানে খুব সামান্য হলেও অর্থাৎ 90% সম্ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাবে তিনি খেলবেন, 10% চান্স এখনো রয়েছে অন্যদিকে তিনি কনভার্ট করার। সব থেকে বড় যে কথাটা বলেই আজকের ভিডিওটাকে আমি একেবারে শেষ পর্বে নিয়ে যাবো, যে রাখেন এই ভিডিও সব থেকে আকর্ষণীয় বিষয় বন্ধু, যে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের 6 জন বিদেশের মধ্যে 4-4 জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে। প্রশ্ন তারা কারা? প্রথমেই বলি হিজাজি মাহের। এই হিজাজি মাহেরকে নিয়ে বলতে গেলে কিন্তু বেশ খানিকটা শব্দ অতি অবশ্যই খরচ করতে হয়। হিজাজি মাহেরকে ইস্ট বেঙ্গল ক্লাব 2 বছরের প্রস্তাব পাঠিয়েছে। কোনো কোনো মহল থেকে কথাটা উঠে আসছে যে 2 বছরের প্রস্তাবে হিজাজি মাহের স্বাক্ষর করে দিয়েছে। কথাটাকে একেবারে যে উড়িয়ে দেওয়া যায় তা নয়। একই সঙ্গে একটা কথা বলি বন্ধু, একজন ফুটবলার তো তার এজেন্ট ওয়াইজ চলেন, এজেন্ট কিন্তু দর কষাকষির একটা সম্ভাবনা এই মুহূর্তে হিজাজি মাহের দেখতে পেয়েছেন। তিনি হিজাজি মাহেরকেও কিন্তু বিষয়টা বুঝিয়েছেন, তোমার যখন দর আছে তখন একটু দর কষাকষি তুমি করতেই পারো। ঠিক এই জায়গাটাই কিন্তু 90% তিনি নিশ্চিত, 10% কেন তিনি অনিশ্চিত আমি কথাটা বললাম। তবে একটা কথা বলি, হিজাজি মাহের ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে যে উষ্ণতা পেয়েছেন, যে হৃদ্যতা পেয়েছেন, তারপরে কোন টাকার অঙ্কে এই হিজাজি মাহেরকে কোন এজেন্ট লাল হলুদ ক্লাব থেকে বঞ্চিত করতে পারবেন না। ডেটটা আবার নথিভুক্ত করুন, তিনি অতি অবশ্যই আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলবেন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গল ক্লাব তার চার চারজন গুরুত্বপূর্ণ বিদেশি, হিজাজি মাহেরের কথা বলবো, সাউল ক্রেসপোর কথা বলবো, মাদিও তারারের কথা বলবো, এবং বলবো সেই বুড়ো বেতো ঘোড়া পুরনো চাল ভাতে বাড়ি, তাকে নিয়ে ভিডিও করলে কোনো কোনো ইস্ট বেঙ্গল সমর্থক বলে তিনি থাকলেই ভালো, কেউ কেউ না থাকলেই ভালো। আমি বলবো বন্ধু ক্লেটন সিলভা থাকছেন, তবে ক্লেটন সিলভাকে নেওয়া একদম পেছনের দিকে হাঁটা। তবে আসল কথাটা বললে পরে এবং বলেই ভিডিওটা শেষ করব, যদি ইস্ট বেঙ্গল সমর্থকরা আশা করেন যে এই ভূমি গোষ্ঠী একটা অনেক বড় দল করবে, তারা মোহনবাগানের সাথে পাল্লা দেবে, না বন্ধু, ইমামি যতদিন ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টার সংস্থা হিসাবে থাকবে ততদিন পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছটা দলের মধ্যে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমে জায়গা করে নিলেও নিতে পারে, তবে প্রথম তিনটে দলের মধ্যে আসার যোগ্যতা অন্তত ইমামি গোষ্ঠীর নির্ধারিত কোন দল পারবে না। কথাটা মিলিয়ে নেবেন বন্ধু সময়ের সঙ্গে সঙ্গে, তার কারণ ইমামি কত খরচা করবে, খুব সম্ভবত 45 কোটি, আরো 10 কোটি টাকা তারা বাড়িয়ে দেবে। বন্ধু এটা দিয়ে পান্তা ভাত হয়, গরম ভাত হয় না, সেটা আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি জন বোঝেন, আমি সেই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আমি শুধু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সুর মিলিয়ে একটা কথাই বলতে বাধ্য হচ্ছি, ইমামি গোষ্ঠীকে সম্মান জানিয়ে, ইমামি গোষ্ঠী না যাওয়া পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের সাপ মুক্তি হবে না, এত কম টাকায় ইস্ট বেঙ্গল দল ওই প্রথম ছটা দলের মধ্যেই আসতে পারে, তার বেশি জায়গায় পৌঁছানোর যোগ্যতা অন্তত ইমামি গোষ্ঠীর নেই। কথাটা মিলিয়ে নেবেন সময়ের সঙ্গে সঙ্গে, ধন্যবাদ।